উত্তর চব্বিশ পরগনা বামফ্রন্টের তরফ থেকে আমরা পাঁচজন মাননীয় রাজ্যপালকে জানাতে এসেছিলাম যে গতকাল রাত্রি দশটা নাগাদ হাসনাবাদ ব্লকের বামফ্রন্টের সিপিআইএম এর পঞ্চায়েত সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমকে নৃশংসভাবে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য ছিল এই যে হাসনাবাদ পঞ্চায়েত সমিতিতে ১৩টি আসন বামফ্রন্ট জিতেছিল, ১২টিতে তৃণমূল কংগ্রেস আর ১টিতে কংগ্রেস। টসের ভিত্তিতে বামফ্রন্টের সভাপতি হন, একটু আগে আমি বললাম, জাহাঙ্গীর আলম। উপসভাপতি হন তৃণমূল কংগ্রেসের। এই খুন করে এই মুহূর্তে যেটা আসনটা শূন্য হল, সেখানে উপ যে সভাপতি তাকে সভাপতি বানিয়ে কিছুদিন এটাকে দখল করে রাখা, আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নানান স্তরে সন্ত্রাস হয়েছে। মনোনয়নপত্র দেওয়ার সময়, তারপরে প্রত্যাহার করার চাপ সৃষ্টি করে, প্রচারের সময়, নির্বাচনের দিনে, তারপরে গণনার সময়ও এবং গণনার পরেও সন্ত্রাস হয়েছে যখন ভোটগুলি গঠন হচ্ছে। কিন্তু নির্বাচিত একটি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, তাকে খুন করে ঘৃণ্যভাবে পঞ্চায়েত সমিতি দখল করা এর আগে হয়নি। এটা একটা বাড়তি ঘৃণ্য মাত্রা যুক্ত করল এই তৃণমূল কংগ্রেস দল এবং প্রশাসনের একটা অংশের সহায়তায়। আমরা মাননীয় রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে বললাম, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা আশঙ্কা করছি এরকম ঘটনা অন্য জায়গায় হতে পারে। তাই আমরা ওকে বললাম, আপনি যথাযথভাবে আপনি হস্তক্ষেপ করুন এখানে, এবং এটা আমরা চাইছি। এলাকার মানুষ নয়, আমরা একত্রে বলে রাখি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রতিবাদে মুখর হয়ে গেছেন হাসনাবাদে, এবং এই প্রতিবাদ ছড়িয়ে যাবে সর্বত্র। এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হচ্ছে। এটা ওকে বলার পরে উনি ওর উদ্বেগ জ্ঞাপন করলেন আমাদের কাছে, এবং উনি বললেন যেটা যথাযথভাবে যা কাজ করার উনি সেটা করবেন।